বিরোধীন সংবাদ দুপুরের এই আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতে জানাবো শিরোনাম। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি প্রতিষ্ঠা হবে। রূপপুরে পরমাণু চুল্লি স্থাপনের পর বললেন প্রধানমন্ত্রী। মাদক মামলায় জামিনের মেয়াদ বাড়াতে আদালতে হাজির পরিমনি, ঢাকার সিএমএম কোর্টে শুনানি। রাজধানীতে নিয়ম না মেনেই চলছে রাইড শেয়ারিং, অ্যাপের বদলে চুক্তিতে যাওয়ায় নিরাপত্তা ঝুঁকিতে চালক ও যাত্রী। দেশের 6 কোটি মানুষ বহন করছেন যক্ষ্মার জীবাণু, বছরে মারা যান 28,000, উপসর্গ দেখা দিলেই পরীক্ষার পরামর্শ। শারদীয় দুর্গোৎসব শুরু কাল, মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের ব্যস্ততা, করোনা স্বাস্থ্যবিধি মেনেই উদযাপনের আহ্বান। শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লি বা রিয়্যাক্টর প্রেশার ভেসেল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি। দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে বলেও জানান প্রধানমন্ত্রী। কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঈশ্বরদীতে স্থাপন করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরমাণু শক্তি রূপান্তরে যে স্বপ্নের শুরু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। মূল নির্মাণ কাজ শুরুর 4 বছরের মাথায় স্থাপন হল প্রথম ইউনিটের হৃৎপিণ্ড খ্যাত রিয়্যাক্টর প্রেশার ভ্যাসেল বা পরমাণু চুল্লি। গোটা প্রক্রিয়ায় সহায়তা করছে রাশিয়ান ফেডারেশন। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে প্রকল্প পরিচালককে চুল্লি স্থাপনের অনুমতি দেন তিনি। এর মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয়, শান্তির বার্তা ছড়াতে চায় বাংলাদেশ। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ আজকে, মানে আমি বলবো, আমরা সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম এবং সেটা শান্তির জন্য। এটাই হচ্ছে বাস্তবতা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরমাণু শক্তি আমরা আমাদের এই শান্তির জন্য ব্যবহার করছি। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ গ্রাম পর্যায়ে মানুষের কাছে যাবে, মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ, এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নয়, কাজেই আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। সময় মতো এখানকার 2টো ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। পর আমরা দক্ষিণাঞ্চলে জায়গা খুঁজছি, যদি আমাদের এখানে আসলে খুব শক্ত মাটিয়ালা জায়গা পাওয়া খুবই কঠিন দক্ষিণাঞ্চলে। তারপরেও বিভিন্ন দ্বীপ, বিভিন্ন জায়গা আমরা সার্ভে করছি যে আমাদের আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব, সেটা আমরা কোথায় ভালো জায়গা পাই যেখানে এটা আমরা করতে পারবো। এটা আমরা, আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, অর্থাৎ দক্ষিণাঞ্চলে করা। তো আমরা জায়গা খুঁজছি, আশা করি এ ব্যাপারে খুব একটা অসুবিধা হবে না। সেখানে যদি আমি আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি তো বিদ্যুতের জন্য আর কোনো অসুবিধা আমাদের হবে না। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির 2টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। সকলের আত্মার মাগ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্স নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রূপপুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ। পারভেজ, বহুল প্রতীক্ষিত সেই পারমাণবিক চুল্লি কিন্তু বসানো হলো এবং প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন, সার্বিক অগ্রগতি কেমন দেখছেন আপনি যেহেতু সেখানে আছেন? সার্বিক অগ্রগতি যদি বলতে চাই তাহলে আমার পিছনে দেখাতে চাই, আমার পিছনে প্রথম ইউনিট এখানে, পাশে কিন্তু আরেকটি আছে দ্বিতীয় ইউনিট। প্রথম ইউনিটের যে গম্বুজ আকৃতি যে দেখা যাচ্ছে সেটি আসলে রিয়্যাক্টর বিল্ডিং। এই রিয়্যাক্টর বিল্ডিংয়ের ভিতরে আজকে রিয়্যাক্টর
প্রেশার ভেসেল কিংবা পরমাণু চুল্লি স্থাপন করা হয়েছে, সে যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে গণভবন থেকে উদ্বোধন করেছেন। পুরো যদি প্রক্রিয়ায় অর্থাৎ পুরো প্রকল্পটি দেখাতে চাই, হয়তো দেখতে পাচ্ছেন আমরা যদিও দূর থেকেই আমাদের ছবি দেখাতে হচ্ছে, আশা করছি দেখা যাচ্ছে কি এই পুরো প্রকল্পটি আসলে অনেকখানি প্রায় 50% শেষ হয়েছে বলে এখানকার যারা প্রকল্প যারা কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে প্রথম ইউনিটের আজকে যে রিয়্যাক্টর প্রেশার ভেসেল বসেছে পাশাপাশি আরেকটি পাশেই কিন্তু আরেকটি ইউনিটের কাজ হচ্ছে, সেই ইউনিটের জন্যও কিন্তু পরমাণু চুল্লি কিন্তু রাশিয়া থেকে ইতিমধ্যেই বাংলাদেশে চলে এসেছে এবং ধারণা করা হচ্ছে, আমরা যখন কথা বলেছি এখানকার প্রকল্প পরিচালক সহ আরও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 2-3 মাসের মধ্যে দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর প্রেশার ভেসেল কিংবা পরমাণু চুল্লিটি সেটিও স্থাপন করা হবে। মূল যে কথা হচ্ছে তা হলো যে বাংলাদেশ আসলে পরমাণু নিউক্লিয়ার ক্লাবে বা পরমাণু ক্লাবে কিন্তু ইতিমধ্যেই যোগ দিয়েছে বা বলা যেতে পারে যে বাংলাদেশ এখন নিউক্লিয়ার ক্লাবে এখন অবস্থান করছে। সেই জায়গা থেকে 2023 সালে ধারণা করা এখানকার যারা কাজ করছেন তারা বলেছেন 2023 সালের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে এবং দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ 2024 সালে যোগ জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে তারা এমনটি জানিয়েছেন। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে করোনার সময় কিন্তু অনেকগুলো বড় বড় প্রকল্প বাংলাদেশে কিন্তু কাজ বন্ধ ছিল বা কাজ অগ্রগতি কিছুটা হলেও ধীরগতিতে চলেছে, কিন্তু একমাত্র রূপপুর পাওয়ার প্ল্যান্ট বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে দিন রাত 24 ঘন্টা প্রায় 25,000 রাশিয়ান এবং হচ্ছে বাংলাদেশি কর্মী এবং কর্মকর্তা তারা কাজ করেছেন একযোগে, একদিনের জন্য কিন্তু এই প্রকল্পে কাজ বন্ধ হয়নি। এখানকার রাশিয়ান যারা আছেন কিংবা বাংলাদেশি যারা আছেন যারা কর্মচারী বা কর্মকর্তা আছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারাও এখানে কিন্তু এই কড়া রোদের মধ্যেও কিন্তু কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই প্রকল্পটি বাংলাদেশের সবচেয়ে বড় অগ্রাধিকার ভিত্তিতেই তারা কাজ করছেন এবং বলা যেতে পারে যে বাংলাদেশের সবচেয়ে বড় এই যাবৎকালে সবচেয়ে বড় প্রকল্প এটি, সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প এটি, প্রায় 1,13,000 কোটি টাকার প্রকল্প এটি এবং এখানে রাশিয়া এবং বাংলাদেশ উভয়ই আসলে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং ধারণা করা হচ্ছে যে 2024 সালের মধ্যে দুটি ইউনিটই আসবে এবং যে নির্ভেজাল বিদ্যুৎ অর্থাৎ যে কার্বন মুক্ত যে বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল, কেননা আপনি নিশ্চয় জানেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাব অর্থাৎ জলবায়ু পরিবর্তন অন্যতম কারণ হচ্ছে কার্বন নিঃসরণ, কিন্তু এই পরমাণু চুল্লি বিশ্বে যদি এই নিরাপত্তা নিশ্চিত করা যায় এই পরমাণু বিদ্যুৎ থেকে কিন্তু কার্বন মুক্ত বিদ্যুৎ পাওয়া যাবে এবং বলা যেতে পারে জলবায়ু প্রভাব থেকে কিছুটা হলে মুক্ত পাওয়া যাবে। তো এই ছিল সর্বশেষ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। সহকর্মী মাহমুদুল হাসান জানাচ্ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। মাদক আইনের মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরিমনি। দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির হন তিনি। এর আগে গত 31 আগস্ট পরিমনির জামিন মঞ্জুর করেন আদালত। অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত আদালত তাকে জামিন দেন, কিন্তু গত 4 অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরিমনি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর 2 জন হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন। গত 4 আগস্ট বনানীর 12 নম্বর রোডের পরিমনির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়। মাদক মামলায় পরিমনিকে 3 দফায় মোট 7 দিন রিমান্ড শেষে 13 আগস্ট কারাগারে পাঠানো হয়। এই মুহূর্তে আদালতে রয়েছেন আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌস তানভি। জান্নাতুল, আজকে পরিমনির যে জামিন আবেদন বাড়ানোর যে আবেদন, আপনার সাথে আইনজীবীদের নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন? এরই মধ্যে তো অভিযোগপত্র কিন্তু দাখিল করা হয়েছে, কি মনে হচ্ছে? পৌনে 2টায় চিত্রনায়িকা পরিমনি আদালতে এসে হাজির হয়েছেন। তিনি ইতিমধ্যে আদালত কক্ষে চলে গিয়েছেন এবং যেহেতু এর আগে তিনি আদালতকে জানিয়েছিলেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফার যে 11:30 থেকে 12টার মধ্যে তারা আদালতে হাজির হবেন এবং সে কারণে আসলে সে সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি আদালতে হাজির হতে দেরি হওয়ায় আদালত আবার 2:30 শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন এবং আজকে কিন্তু তাকে আগে যে জামিনটি দেওয়া হয়েছিল সেই জামিনটি দেওয়া হয়েছিল তদন্ত প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত
পর্যন্ত সেই জামিনটা দেওয়া হয়েছিল। যেহেতু গত সপ্তাহেই তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে, তাকে অভিযুক্ত করে মোট তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনটি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাকে আবার আজকে আত্মসমর্পণ করে তিনি আজকে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করবেন এবং আবারও জামিন চাইবেন। এবং এ মামলায় মাদকের এই মামলায় আসলে যে সর্বোচ্চ সাজা, যে তিনটি ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সর্বোচ্চ সাজা 2 থেকে 5 বছরের সাজা রয়েছে। নীলাঞ্জনা ইফাত যা আদালতে ওঠার আগে কিছুক্ষণ আগেই তার সাথে কথা বলেছি, তিনি যদি বলছেন যে তারা আজকে আবারও জামিন চাইবেন এবং যেহেতু একটি মাদকের মামলা এবং এরই মধ্যে রিমান্ড নিয়ে, যেহেতু 3 দফায় রিমান্ড নিয়ে উচ্চ আদালতেরও বেশ কিছু সমালোচনা রয়েছে এবং দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড আবেদন এবং মঞ্জুর করার জন্য বিচারক এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তির আছে, সেক্ষেত্রে এই বিষয়টি তারা পজিটিভলি দেখছেন যে তারা জামিন আবারও জামিন পাবেন বলে নীলাঞ্জনা রেখা ছবি মনে করছেন। আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস। রাজধানীতে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে মোটরসাইকেল, আর পরিবহন নিয়ম না মেনেই চলছে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং। অ্যাপে নয়, চুক্তিতে বেশি ভাড়া আদায়ে আগ্রহ চালকদের, অভিযোগ যাত্রীদের। চুক্তিতে যাওয়ায় চালক ও যাত্রী উভয়ই পড়ছেন নিরাপত্তার ঝুঁকিতে। দেশে রাইড শেয়ারিং চালুর পর থেকেই রাজধানীর রাস্তায় প্রতিনিয়ত নতুন নতুন মোটরসাইকেল নেমেছে। পরিবহন নিয়ম না মেনে অনিয়ন্ত্রিতভাবে চলছে বলে অভিযোগ যাত্রীদের। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। যাচাই বাছাই করে যদি প্রকৃতপক্ষে নিশ্চিত হওয়া যায় যে তারা অ্যাপবিহীন গাড়ি চালাচ্ছেন অথচ রাইড শেয়ারিং করতেছেন, সেক্ষেত্রে আমরা সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রচুর মামলা দেওয়ার ব্যবস্থা করি। যাত্রার শুরুতে নানান রকম সুযোগ সুবিধা দিয়ে আসলেও এখন নতুন নৈরাজ্যের নাম রাইড শেয়ারিং। চালকদের অতিরিক্ত ভাড়া আর খেপেই তাদের মনোযোগ বেশি। চালকদের দাবি, রাইড শেয়ারিং কোম্পানি টাকার একটি বড় অংশ নিয়ে যায়, ফলে অ্যাপে নয় খেপেই বেশি আগ্রহ তাদের। অ্যাপসের বাইরে চালানোর কারণ হচ্ছে যে 25% কাইটা নিতেছে, ওইটা আমাদেরকে পোষাচ্ছে না। আমরা যদি কমপ্লেন করি ওদের কাছে, ওরা এগুলা মানে ওভার কর্তৃপক্ষ এগুলো শুনে না। চালকরা অ্যাপে যেতে চান না বলে অভিযোগ যাত্রীদের, বেশি আয়ের আশায় চলে চুক্তিতে। আসলে অ্যাপসে ওনারা যেতে চায় না, অ্যাপসাতে একটু বেশি পড়ে, তারপরে কোম্পানিকে একটা সার্ভিস চার্জ ওনাদের দিতে হয়, ফি দিতে হয়, এই জন্য ওনারা এটা করে না। আমি অ্যাপসের মধ্যে অনেকবার চেষ্টা করছি, এই জন্য গাড়ি পাইনি, এই জন্য আসি এখানে চেষ্টা করতেছি। ওইখানে বাচ্চার অবস্থা খুব কেড়ে গেল তো এই জন্য যাওয়ার চেষ্টা করতেছি। সড়কে চালকরা থাকেন বেপরোয়া, মোটরসাইকেলের 50% আরোহী ভোগেন অনিরাপত্তায়, আর 30% চালক নিম্নমানের হেলমেট পরেন। বুয়েটের ARI রাইড শেয়ারিং জরিপে এসব তথ্য উঠে আসে। মোবাইল কোর্টের একটা বিধান রাখতে হবে, কেননা জানেন আমরা বাঙালি হিসাবে সবসময় কিন্তু একটু ফাঁকি দেওয়ার প্রবণতা আমাদের থাকে। ওই ব্যক্তি যদি এই যে বৈধ কোনো অ্যাপ ইউজ না করে গাড়ি চালান, সেক্ষেত্রে তিনি যদি নিহত বা আহত হন তাহলে এই ক্ষতিপূরণ কিন্তু তিনি পাচ্ছেন না। BRTA তথ্য বলছে দেশে নিবন্ধিত মোটরসাইকেল 31 লাখের বেশি, যা মোট যানবাহনের 68%, আর ঢাকাতেই নিবন্ধিত মোটরসাইকেল প্রায় 8 লাখ। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ সহ 7 জেলায় 11 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে করোনায় 3 এবং উপসর্গ নিয়ে 8 জন মারা গেছেন। ময়মনসিংহে করোনায় 1 ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 জনের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 2 জন মারা গেছেন, শনাক্তের হার 3.14%। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। নাটোরে করোনা আক্রান্ত 1 নারীর মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে 7 সাতক্ষীরায় 3 ও দিনাজপুরে 1 জন মারা গেছেন। এদিকে টানা 14 দিন রোগীশূন্য থাকায় খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দেশের 6 কোটি মানুষ বহন করছেন যক্ষ্মার জীবাণু, আর প্রতি বছর এ রোগে মৃত্যু হচ্ছে 28,000 মানুষের। উপসর্গ দেখা দিলেই পরীক্ষার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, রোগী শনাক্ত করে চিকিৎসা দিতে না পারলে বাড়বে মৃত্যু, সংক্রমিত হতে পারে বিপুল জনগোষ্ঠী। সংক্রামক রোগ যক্ষ্মাকে ফুসফুসের রোগ বলা হলেও এটি মস্তিষ্ক থেকে লিভার, কিডনি, হাড় সহ যে কোনো অঙ্গকে আক্রান্ত করতে পারে। সারা দেশে মৃত্যু কমলেও সংক্রমণ কমিয়ে আনতে পরিকল্পনার কথা জানালেন বিশেষজ্ঞরা। অল্প অল্প জ্বর, কাশি, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, কোনো গোটা ফুলে যাওয়া,
খাবার অরুচি এবং আপনার ওজন কমে যাওয়া, ডাক্তারের কাছে যাবেন, টিউবারকুলোসিসের ব্যাপারে ডাক্তাররা বার করবে এবং আমরা সবাই সম্মিলিতভাবে, যেহেতু টিবি একটি প্রতিরোধযোগ্য অসুখ এবং একটা চিকিৎসা করা যায়, আমাদের সবাইকে সেই সুযোগটা নিতে হবে। ডায়াবেটিসে ভোগে অথবা শ্বাসতন্ত্রের অন্য কোনো রোগে ভোগে, নিউট্রিশন স্ট্যাটাস যদি খারাপ থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে এই রোগটা নতুন করে আবার দেখা দিতে পারে, রোগ হিসাবে দেখা দিতে পারে। সেই জায়গাটাই কিন্তু কাজ করার জন্য আমরা যেটা করছি, টিবি প্রিভেন্টিভ থেরাপি নতুন করে শুরু করেছি। ইনফেকশন যারা আছে তাদের মধ্যে থেকে বলা হয় যে 5-10% লোক পরবর্তীতে সারা জীবনে তার টিবি হওয়ার চান্স থাকে, সেই চান্সটাকে আমরা কমাতে চাচ্ছি। দারিদ্র ও অপুষ্টি যক্ষ্মার হার বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2015 সালে এই রোগে মৃত্যু হয় 70,000 মানুষের। 2019-এ প্রাণহানির সংখ্যা কমে 28,000-এ নামলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণের হার। তবে প্রথমেই রোগ শনাক্ত হলে মৃত্যু ও সংক্রমণের হার কমানো যাবে, আর এজন্য সচেতনতার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। লক্ষ্যমাত্রা ছিল প্রায় 35% কমিয়ে আনা, আমরা 48% কমিয়ে আনতে পারছি। যে এই সংখ্যাটাও এখনও অনেক বেশি, এটিকে আমাদের সংক্রমণ হার যদি না কমাতে পারি এবং এই জনগোষ্ঠীকে যদি প্রথমে ট্রিটমেন্ট না নিতে পারি, তাহলে কিন্তু মৃত্যু হারটা কমানো আরও বেশি কঠিন হবে আমাদের দেশে। সেই জন্য আমরা এখন রোগী শনাক্তকরণের ব্যাপারে বেশি জোর দিচ্ছি। 2035 সালের মধ্যে যক্ষ্মায় মৃত্যুর হার 90% কমিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুর ও হবিগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত শিশুদের ভিড়। হঠাৎ আক্রান্ত বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিট খালি না থাকায় মেঝেতেও চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন অনেকে। আবহাওয়া পরিবর্তনে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন শিশু রোগ বিশেষজ্ঞরা। শিশু রোগীতে পূর্ণ শরীয়তপুর সদর হাসপাতাল। 100 শয্যার এই হাসপাতালে ভর্তি আছে প্রায় 200 রোগী। সিট খালি না থাকায় অনেকেরই ঠাঁই হয়েছে মেঝেতে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন অভিভাবকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত 15 দিনে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 10,000-এর বেশি রোগী। নিচে বিছনার মধ্যে হেনে কি থাকা যায়? ছোটো বাচ্চা নিয়ে অনেক কষ্টই আছে। ফ্যান নাই, সিট নাই, কোনো কিছু নাই, গরমের মধ্যে অনেক কষ্টের মধ্যে এখানে আছি। এই সংক্ষিপ্ত জনবল নিয়ে আমাদেরকে বিপুল স্বাস্থ্যসেবার এই কর্মসূচি পরিচালনা করতে স্বাভাবিকভাবে হিমশিম খেতে, তারপরেও আমরা সর্ব চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তন সহ নানা কারণে হঠাৎ করেই বেড়েছে ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিস, এই রোগটাই খুব বেশি হচ্ছে এবং বাচ্চাদের এই রোগে খুব আক্রান্ত হচ্ছে। মানে আমাদের আউটডোরে হোক, ইনডোরে হোক, সেখানে রোগীর আগমনের হার অনেক বেশি। একই অবস্থা হবিগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের। শিশুদের জন্য 64টি সিট খালি থাকলেও প্রায় প্রতিদিন ভর্তি হচ্ছে 150 জন শিশু। সর্দি, হাঁস, জ্বর, আমরা 7 দিন ধরে ভর্তি, প্রতিদিনই এডমিশন থাকে 120-130 জন রোগী। আমরা আসলে মানে হিমশিম খাচ্ছি। জনবল সংকটে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকরা। যে ঋতু পরিবর্তনের কারণে সর্দি, জ্বর এবং ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা অনেক প্রকোপ বেড়ে গেছে এবং আমাদের প্রতিদিন 250-র বেশি রোগীর চিকিৎসা দিতে হচ্ছে। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। উৎসবকে ঘিরে সারা দেশের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজসজ্জা নিয়ে ব্যস্ত সবাই। আয়োজকরা বলছেন করোনার প্রাদুর্ভাব কমলেও স্বাস্থ্যবিধি মেনেই চলবে পূজা অর্চনা। উৎসবের নিরাপত্তা নিশ্চিতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। মহাষষ্ঠীতে বোধন এবং দেবী বন্দনার মধ্য দিয়ে সোমবার শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে শনিপুন হাতে শিল্পীরা গড়ে তুলেছেন মা দুর্গাকে। মণ্ডপে মণ্ডপে মাটির কাজ শেষে এখন প্রতিমাতে দেয়া হচ্ছে রং তুলির আঁচক। মা দুর্গার পাশাপাশি সেজেছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। সিরাজগঞ্জে 537টি মন্দির মণ্ডপে চলছে পূজার আয়োজন। 25,000 থেকে 1,00,000 টাকায় বেশিরভাগ প্রতিমা তৈরি করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের আয়োজন করতে রাত দিন পরিশ্রম করছেন শিল্পী ও কারিগররা। সময় আর নাই, প্রতিমা এখন ডেলিভারি মণ্ডপে মণ্ডপে পোঁছায় দিতে হবে। 14টা রং আছে, এখন 6টা বড় বড় প্রতিমা 6টা আছে,
খুব ব্যস্ততা কাজে। দুর্গাপূজার প্রস্তুতি শেষ হয়েছে চুয়াডাঙ্গার ঝিনাইদহ হিলিতে। উৎসব শুরুর জন্য এখন অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। তবে বড় পরিসরে এবারও পূজা হচ্ছে না বাগেরহাটের শিকদার বাড়িতে। আমরা আনন্দ উৎসব করব স্বাস্থ্যবিধি মেনে চলে, সবাইকে পূজোর শুভেচ্ছা। ভক্তরা যাতে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারে সেজন্য সব জায়গায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। ট্রাফিক মুভমেন্ট থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য আমাদের থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য পুলিশ ইউনিটগুলোর সমন্বয়ে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে উৎসব উদযাপনে গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এরই মধ্যে শুরু হয়েছে আলোকসজ্জা। বাহারি রং আর বাতিতে সাজানো হয়েছে মণ্ডপ ও স্বরূপগুলো। এবার দেশজুড়ে প্রায় 32,000 মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গাপূজা। সহিলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দুর্গোৎসবের আরও খবর জানাতে এবারে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সব জায়গায়, বগুড়াতে কি অবস্থা এবং সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় বা কেমন আমাদেরকে বিস্তারিত জানাবেন? দেখুন, কাল ষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে যাবে এই শারদীয় দুর্গোৎসব, সনাতন ধর্মের সব থেকে বড় উৎসব যেটি ধরা হয়ে থাকে। এবং পুলিশের তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি, এবছর বগুড়া জেলাতে 690টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে। আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমি এখন দাঁড়িয়ে আছি মালতিনগর বারোয়ারি দুর্গা মণ্ডপের সামনে। এখানে প্রতিমা স্থাপন হয়ে গেছে, সমস্ত প্রস্তুতি সম্পন্ন। এখন আশেপাশের যেসব প্যান্ডেল টাঙানো, আশেপাশের মেলার জন্য যে দোকানগুলো আছে, সেই দোকানের জন্য যারা দোকান দিবেন এখানে মেলার জন্য, তারা সেই সব প্রস্তুতি নিচ্ছে। তো আমি একটু কথা বলতে চাই, আমার সাথে আছেন এই পূজা কমিটির যিনি সভাপতি তপন কুমার সাহা, তার কাছে জানতে চাইব যে আপনাদের এই পূজাটা তো অনেক দিনের পুরনো, তো আপনাদের প্রস্তুতিটা কেমন আছে? আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিক। আগামীকাল মহাষষ্ঠী পূজা আরম্ভের মধ্যে দিয়ে আমাদের পূজা শুরু হবে। আমি সমগ্র দেশবাসীকে, সেই সঙ্গে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই বোনকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। বগুড়াবাসী যারা আছেন, আমাদের মন্দির, আমাদের পূজা দর্শন করবেন, এই প্রত্যাশা বা আমন্ত্রণ আমি জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে নিরাপত্তার ব্যাপারে কতটুকু আশ্বস্ত করা হয়েছে? প্রশাসনের পক্ষ থেকে শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তারা নিরাপত্তা দিবে। আর আমাদের মন্দিরে, আমাদের মন্দিরের এলাকাবাসী যারা আছেন, তারা সবাই সহযোগিতা করেন। আমরা নিজেরাই নিশ্চিত যে আমাদের মন্দিরে নিরাপত্তা জনিত কোনো বা নিরাপত্তা কোনো বিঘ্ন ঘটবে এরকম মনোভাব আমরা পোষণ করছি না। অতীতেও ঘটেনি, আশা করছি এবারও ঘটবে না, এবং প্রশাসন বা পুলিশ প্রশাসন সর্বপ্রকার সহযোগিতা করবে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি জানাচ্ছিলাম যে পুলিশের তরফ থেকে সব ধরনের নিরাপত্তা জনিত যে যত ধরনের প্রস্তুতি আছে সেগুলো সম্পন্ন বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। এবং এবারে শান্তিপূর্ণভাবেই এখানে গোটা বগুড়া জেলাতে পূজা উদযাপন হবে এমনটি আশা করছেন তারা। তো এই ছিল বগুড়া থেকে সব শেষ অবস্থা। সহকর্মী আমিরুল লতিফ জানাচ্ছিলেন বগুড়া থেকে। গ্রীষ্মকালীন আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসলে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দুটি গবেষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, পেঁয়াজ পচনশীল ও মজুদ রাখার তেমন কোনো ব্যবস্থা না থাকায় মৌসুমের শেষের দিকে বাজারে দাম বেড়ে যায়। এর আগে রপ্তানিকৃত কৃষি পণ্যে ভাইরাস ও জীবাণু পরীক্ষাগার পরিদর্শন সম্পর্কে মন্ত্রী বলেন, বিশ্ববাজারে দেশের পণ্য রপ্তানিতে এই গবেষণাগার ভূমিকা রাখবে। ল্যাব পরিদর্শন শেষে তিনি কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় যোগ দেন। গ্রীষ্মকালীন পেঁয়াজ সেটাও বাজারে আসবে এবং বিদেশ থেকেও আসতেছে। পেঁয়াজ হয়েছে কি একদম পচনশীল, পেরিশেবল, তা আমাদের তো এরকম রাখার জায়গা নাই। সেই পেঁয়াজ কাটছে এপ্রিল মাসে, এতদিন পর্যন্ত থাকে না, পেঁয়াজ সব চাষিরা বিক্রি করে দেয়। এই পরিস্থিতিতে একটু দাম বাড়ছে, এটা কমে যাবে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা যা থাকছে, দেশে আবারও বাড়ল এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডার 158 টাকা বেড়ে মূল্য দাঁড়ালো 1,259 টাকায়।
রাজধানীর নাবিসকোতে আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর 10 অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হল পৃথিবীর সকলের মানসিক স্বাস্থ্য শিক্ষা সচেতনতার দিন। দিবসটি 1992 সালে প্রথম পালন করা হয়। বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজি মূসক সহ 1033 টাকা থেকে বাড়িয়ে 1259 টাকা করা হয়েছে। রোববার টিসিবি ভবনে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করেছে বিইআরসি। 10 অক্টোবর থেকে এই দর কার্যকর হবে। গত এপ্রিলে ঘোষিত দরে এলপিজির আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতার জন্য 12 কেজির সিলিন্ডারে মোট 359.40 টাকা কমিশন নির্ধারণ করা হয়েছে। এবার সেই চার্জ বাড়িয়ে 441 টাকা করা হয়েছে। অর্থাৎ 12 কেজি সিলিন্ডারে এবার কমিশন বাড়ানো হয়েছে 81.6 টাকা। ডিলার এবং খুচরা বিক্রেতার কমিশন বাড়িয়ে যথাক্রমে 34 ও 38 টাকা করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসে আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতা মিলে সর্বমোট লিটার প্রতি 19.4 টাকা কমিশন রাখা হয়েছিল। প্রতি মাসের 7 তারিখে নতুন দর ঘোষণা করার কথা জানানো হয় সাংবাদিক সম্মেলনে। রাজধানীর তেজগাঁও নাবিসকো এলাকায় একটি প্রাইভেট কারের ভেতর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাড়িটি ইউডিসিএল কনস্ট্রাকশন লিমিটেডের বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার এই গাড়িটি চালক সজল সহ হারিয়ে গেছে মর্মে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি হয়েছিল বলে জানায় পুলিশ। শনিবার সকাল থেকে রাজধানীর তেজগাঁও নাবিসকো এলাকায় টয়োটা ফরচুনার মডেলের এসইউভি ক্যাটাগরির গাড়িটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। রাত হতেই গাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। আজকে নাকি হঠাৎ করে গন্ধটা বাইরে হয়েছে, কে কে করছে এখন সঠিক এখন জানা যায়। পরে আস্তে আস্তে লোক বাড়তেছে, তারপর দেখি লাশের গাড়িতে লাশের গন্ধ আসতেছে। দেখা যায় না, কালো গ্লাস তো এ পর্যন্ত গাড়ি ময়লা ময়লা মাইকে আছে। পরে পুলিশ খবর পেয়ে গাড়িটির চারপাশ ঘিরে ফেলে। গাড়ির আয়নায় উকি দিয়ে পেছনের সিটে একটি মরদেহ বসা অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সিন ইউনিট এসে মরদেহ উদ্ধার ও আলামত শনাক্ত করে। গাড়িটি ইউডিসিএল কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ব্যবহার করতেন। বৃহস্পতিবার গাড়িটি চালকসহ হারিয়ে যায় বলে জানায় পুলিশ। গাড়িটি ইউডিসি কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান এমডি আবুল কালামের ব্যবহার করা গাড়ি। এই গাড়িতে উনি 7 তারিখে গাড়িটি তাকে ধানমন্ডির নামিয়ে দেওয়ার পরে চালক সহনী খুঁজছিল, উনি আজকে জিডি করেছেন। তো আমরা ধানমন্ডি থানা পুলিশের সহযোগিতায় এখানে গাড়িটি লোকেট করা হয়েছে। মরদেহর পরিচয় জানা যায়নি। এই ঘটনায় তেজগাঁও শিল্প অঞ্চল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঋষাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পঞ্চম দফার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে প্রথম দিনে 10 জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম। সকাল 9টায় সাক্ষ্য গ্রহণ উপলক্ষে কারাগার থেকে বরখাস্তকৃত ওসি প্রদীপ, লিয়াকত, নন্দদুলাল রক্ষিত সহ 15 আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। সবশেষ 29 সেপ্টেম্বর ছিল চতুর্থ দফা সাক্ষ্য গ্রহণের শেষ দিন। এই মামলায় মোট সাক্ষী 83 জন। এ পর্যন্ত 20 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। গেল বছর 31 জুলাই টেকনাফের শামলাপুরে পুলিশের গুলিতে নিহত হয় মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। পরে মেজর সিনহার বড় বোন ও সি প্রদীপ সহ 9 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ডাকাতি করা স্বর্ণ প্রথমে যায় পুরান ঢাকার তাঁতিবাজারে, সেটা গলিয়ে পাঠানো হয় ভারতে আর ফিরে আসে অলঙ্কার হয়ে। সব পর্যায়ে দাম পরিশোধ করা হয় স্বর্ণের বিনিময়ে। সিআইডি বলছে এ কারণে ঢাকায় কোনো প্রমাণপত্র ছাড়াই বিক্রি হয় স্বর্ণ। সম্প্রতি রাপা প্লাজা ও আশুলিয়ায় ডাকাতি হওয়া স্বর্ণের খোঁজ করতে গিয়েই এসব তথ্য পাওয়া যায়। তাঁতিবাজারে কোতোয়ালির মোড়ে নিউ খাজা কর্পোরেশনে স্বর্ণ গলানোর কাজ করে সবুজ ও রহিম। রাপা প্লাজা ও আশুলিয়ায় ডাকাত দলেও ছিল তারা। অভিযোগ পাওয়া গেছে গত কয়েক বছরে কয়েক হাজার ভরি স্বর্ণ গলিয়েছে চক্রটি। তারা সেখানে স্বর্ণ বিক্রি করেন 32,000 টাকা ভরি।
সবুজ তো আসে না, এই রহিম রূপা এবং কি রূপা সবসময় গালাইতো, আর স্বর্ণ এই কিছু স্বর্ণ গালাইছে 20 ভরি আর 50 ভরি স্বর্ণ গালাইছে। এটাতে কয় ভরি হয়? এতে অনুমানিক মনে করেন যে 20-30 ভরি ডালা যায়। রহিমে ওই যে সোনা গালাই নিল একবার, হ্যাঁ এইটা পাইছে, আর এর আগে রূপা গালাইছিল প্রায় 2-3 বার। তারপর গলানো স্বর্ণ চলে যায় পাশের মোরসালিন জুয়েলার্সের জালালের কাছে। সেই স্বর্ণ তিনি সুমন পোদ্দারের কাছে বিক্রি করেন 41,000 টাকা ভরি দরে। এরপর তা চলে যায় নক্ষত্র মার্কেটের সুমন বুলিয়ানের কাছে। 42,800 টাকা প্রতি ভরি স্বর্ণ কিনে ভারতে অলঙ্কার বানানোর জন্য পাঠিয়ে দেয় সুমন। আপনি 30 ভরি ওজনের বার দিবেন, সে আপনার গয়না বানিয়ে 20 ভরি ফেরত দিবে। এই 3:2 এইভাবে ওরা কাজ করে, এবং সেই গয়নাই কিন্তু ওরা অন্য কোনোভাবেই গভর্নমেন্ট চ্যানেলে না, কোনো ব্ল্যাক চ্যানেলে তারা নিয়ে আসে ঢাকায়। এবং ঢাকায় দেখবেন আপনি আমাদের অনেক স্টোরে ইন্ডিয়ান গয়না পাওয়া যায়, তারা ইন্ডিয়ান গয়না বলবে। কিন্তু আপনি যদি কাগজ দেখতে চান, তারা কিন্তু ট্যাক্স ভ্যাট বা অন্য হোয়াইট লাইনের কোনো কাগজ দেখাতে তারা পারবে না। বিজিবির তথ্য বলছে চুয়াডাঙ্গায় সেপ্টেম্বরে যে 11টি স্বর্ণের বার জব্দ করা হয়েছিল তার সাথে তাঁতিবাজারের ছাঁচের মিল পাওয়া গেছে। প্রমাণ পাওয়া গেছে সীমান্ত এলাকায় যে স্বর্ণের বার আটক হয়েছে তার বেশিরভাগই ভারতে অলঙ্কার বানানোতে পাঠানো হচ্ছিল। সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় প্রায় স্বর্ণ ও রূপার ভারতীয় গহনা আটক করে বিজিবি। তবে কিছু অসাধু কর্মীর কারণে সুনাম নষ্টের কথা বলছে সমিতির নেতারা। আসুরিয়ার ঘটনাটা ঈদ দেখাইছে, 46,000 টাকা ভরি ক্রয় করছে সবুজ, আমার পাশের মার্কেটের একজন কর্মচারী, সে পাঁচতলাতে আগে হাতে কাজ করতো, সে আইসা বিক্রি করছে। এখন সে যে একসাথেও কিন্তু বিক্রি করে নাই, ভাঙ্গা ভেঙ্গে বিক্রি করছে। এছাড়া রেল পুলিশের জব্দ করা স্বর্ণের সাথেও তাঁতিবাজারের ছাঁচের মিল পাওয়া যায়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা যা জানাবো। আবারও তাইওয়ানকে একীভূত করার ঘোষণা চীনের প্রেসিডেন্টের, চাপের কাছে মাথা নত না করার ঘোষণা তাইপের। বিশ্বকাপ খেলতে আজ ওমান থেকে আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল, টাইগার স্কোয়াডে যুক্ত হলেন রুবেল। প্রশাসনের আশ্বাসে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নিয়েছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। 4.5 ঘন্টা পর দুপুর 12:45 দিকে যান চলাচল শুরু হয় মহাসড়কে। এর আগে সকালে গাজীপুরে ইন্টারলিঙ্ক অ্যাপারেল লিমিটেডের 2টি কারখানা হঠাৎ বন্ধের ঘোষণায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এর জেরে চান্দনা থেকে টঙ্গী পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, সকালে কাজ করতে এসে প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান তারা। এছাড়া আজই বকেয়া বেতন পরিশোধের কথা ছিল কর্তৃপক্ষের। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ সড়কে অবস্থান নেন শ্রমিকরা। জয়পুরহাটের খেতলালে টাকা চুরির অপবাদে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে খেতলাল উপজেলার ধনতলা বাজারে ওই শিশুকে নির্যাতনের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে অভিযুক্ত আবু বক্করের স্ত্রী বেলি বেগম ও শরাফাত হোসেন ওরফে ফুসার স্ত্রী রহিমা খাতুনকে আটক করে পুলিশ। খেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মণ্ডল জানান, শনিবার বিকেলে বেলি বেগম ও রহিমা ওই শিশুটিকে বাড়ি থেকে ডেকে এনে 200 টাকা চুরির অপবাদে বাজারের পাশের একটি গাছে দড়ি দিয়ে বেঁধে মারপিট করেন। ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ওই দুই নারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে টাকা চুরির বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি তারা। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। খাগড়াছড়িতে মহিষের শিং থেকে বানানো হচ্ছে বিভিন্ন ধরনের গহনা। পাহাড়ি নারীদের কাছে ব্যাপক কদর রয়েছে হস্তচালিত যন্ত্রে বানানো বাহারি গহনার। তবে মহিষের শিং সংকটের কারণে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। খাগড়াছড়ির দীঘিনালা নিভৃত পল্লীতে 40 বছর ধরে মহিষের শিং থেকে বাহারি গহনা বানাচ্ছেন পূর্ণজীবন চাকমা। কাঠের যন্ত্র দিয়ে সনাতনী পদ্ধতিতে তৈরি করা হচ্ছে হাতের চুড়ি, আংটি, কানের দুল ও গলার চন্দ্রহার। গ্রামের নারীরা গহনার মূল ক্রেতা। খাগড়াছড়ি ও রাঙামাটির অনেক নারী আসেন গহনা কিনতে।
আগে বড় বড় মহাজনের বউদেরকে যখন ইয়া নিয়ে আসে, বউ হিসাবে নিয়ে আসে, তখন কিন্তু ওই মহিষের সিং এর যে ইয়াটা চুরিটা তারা গহনা হিসাবে বা আমাদের মূলত যে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে আদিবাসী নারীরা মহিষের গয়নাগুলো অনেক পছন্দ করে। সিং থেকে একজোড়া চুড়ি বানাতে সময় লাগে 2 ঘন্টা। এ শিল্পের কাজ বেশ কষ্টসাধ্য বলে জানালেন এই শিল্পী। মাল তো সবসময় পাওয়া যায় না, মহিষের সিং এর অভাব। মাল পাওয়া যাইলে অন্যান্য গ্রাম থেকে আয়, তারপর কিনে লই যাই, তারপর আর মাল না থাকলে এমনি বয়ে থাকুন। কক্সবাজার ও বান্দরবান থেকে সংগ্রহ করা হয় মহিষের বড় শিং, তবে এখন ভালো শিং না পাওয়ায় বিলুপ্তির পথে এই শিল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় প্রাণহানি হয়েছে 5,500 মানুষের। 24 ঘন্টায় বিশ্বে শনাক্ত হয়েছে 3,49,000-এরও বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু 48,62,000 ও মোট শনাক্ত 23,83,00,000-এরও বেশি। বিশ্বে একদিনে রাশিয়ায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে 968 জনের, যা দেশটিতে সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ। এরপরও দেশটিতে জোরদার হয়নি টিকা কার্যক্রম, কঠোর হয়নি বিধিনিষেধ। গত এক সপ্তাহে সেখানে সংক্রমণের হার বেড়েছে 15% ও মৃত্যু বেড়েছে 8%। একদিনে সর্বোচ্চ 42,357 জন শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। অস্ট্রেলিয়ায় করোনা শনাক্তে একদিনে নতুন রেকর্ড হয়েছে 2,748 জন। এক সপ্তাহে দেশটিতে 17% বেড়েছে শনাক্তের হার, তবে মৃত্যু কমেছে 1%। এই অবস্থায় সোমবার থেকে তুলে নেওয়া হচ্ছে সেখানকার লকডাউন। তবে রোববার অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ জানিয়েছে শুধুমাত্র টিকা নেওয়া ব্যক্তিরাই এই শিথিল হওয়া পরিস্থিতির আওতাভুক্ত। এদিকে যুক্তরাজ্য সহ 9 দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে সিঙ্গাপুর। বুধবার থেকে এসব দেশে মানুষ সিঙ্গাপুরে ঢুকতে পারবে, মানতে হবে না কোয়ারেন্টিন। তবে দেশটিতে প্রবেশে শুধু করোনার 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই অনুমতি পাবেন, থাকতে হবে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ। যদিও এক সপ্তাহে সিঙ্গাপুরে 48% বেড়েছে মৃত্যু আর 41% বেড়েছে সংক্রমণ। ভারতে করোনায় মোট মৃত্যু 4.5 লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 3,39,00,000 মানুষ। গত এক সপ্তাহে সেখানে সংক্রমণ কমেছে 13% ও মৃত্যু কমেছে 6%। এছাড়া তামিলনাড়ুর কর্তৃপক্ষ জানিয়েছে প্রদেশটিতে 70% মানুষের মধ্যে অ্যান্টিবডি রয়েছে, যা গত বছরের এপ্রিলে ছিল মাত্র 29%। তাহমিদ আপরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তাইওয়ানকে আবারও চীনের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তবে যুদ্ধ নয়, শান্তিপূর্ণভাবেই এটি করা হবে বলে জানিয়েছেন তিনি। এর জবাবে চীনা চাপের মুখে কখনোই মাথা নত না করার হুঁশিয়ারি দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। হঠাৎ করে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে চীন তাইওয়ান সম্পর্ক। 1 অক্টোবর তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে চীনের যুদ্ধ বিমান। এখন পর্যন্ত চীন 150 বিমান পাঠিয়েছে বলে অভিযোগ তাইওয়ানের। এ ঘটনায় ব্যাপক টানাপোড়েন দেখা দিয়েছে 2 দেশের সম্পর্ক। শনিবার রাজতন্ত্র উৎখাতের 110 বছর পূর্তি উদযাপন করে চীন। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন তাইওয়ানকে আবারও চীনের সঙ্গে একীভূত করা হবে, তবে যুদ্ধ নয়, শান্তিপূর্ণভাবেই এই কাজ করা হবে বলে জানান তিনি। এক দেশ দুই ব্যবস্থা নীতির অধীনে তাইপেকে একীভূত করতে চান জিনপিং। শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করা হবে। তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্ন মাতৃভূমির পুনর্মিলন অর্জনের ক্ষেত্রে বড় বাধা। শান্তিপূর্ণ এই পুনর্মিলন তাইওয়ানের জনগণের সামগ্রিক স্বার্থ পূরণ করবে। চীন তার সার্বভৌমত্ব ও একতা যে কোনো মূল্যে রক্ষা করবে। তবে চীনের চাপের মুখে কখনোই মাথা নত না করার স্পষ্ট ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। জিনপিং এর বক্তব্যের জবাবে তাইওয়ানের জাতীয় দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমি একটা বিষয়ে আবারও সাফ জানাতে চাই, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তাইওয়ান বরাবরের মতোই বদ্ধপরিকর।
কিন্তু আমাদের স্বার্থের উপর হামলা হলে তা প্রতিহত করতেও আমরা পিছু হব না। চীন কেন, কেউই নিজেদের পছন্দ মতো আমাদের চাল দিতে পারে। এ সময় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করার কথা জানান ইংওয়েন। পাশাপাশি স্বশাসিত দ্বীপের ভবিষ্যৎ শুধু এর জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া চীনকে অনুপ্রবেশ হয়রানি ও উস্কানিমূলক পদক্ষেপ ত্যাগ করার আহ্বান জানান ইংওয়েন। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তান পুনর্গঠনে দুই দশকের অভিযানে অপচয় ও অপব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের ১৫,০০০ কোটি ডলার বিনিয়োগ বিফলে গেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি থেকে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন পররাষ্ট্রনীতির ব্যর্থতার কারণেই এই বিশাল অঙ্কের লোকসান। আফগানিস্তানে যুদ্ধের পাশাপাশি দেশটির পুনর্গঠনে নানা উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছিল যুক্তরাষ্ট্র, যাতে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করে দেশটি। মার্কিন হিসাব অনুযায়ী পুনর্গঠন প্রকল্পে আফগানিস্তানে তাদের মোট বিনিয়োগ প্রায় ১৫,০০০ কোটি ডলার। তবে ব্যয়বহুল এইসব প্রকল্পের বেশিরভাগই অসম্পূর্ণ রেখে গেছেন মার্কিনিরা। এর অন্যতম কারণ হিসেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অপচয়, অপব্যবহার ও প্রতারণা উঠে এসেছে বিভিন্ন তদন্তে। এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন নিরীক্ষা বিভাগ। মার্কিনিদের অর্থ অপচয়ের অন্যতম নিদর্শন কাবুলে অবস্থিত তারাখেল বিদ্যুৎ কেন্দ্র। জরিপ অনুযায়ী ৩৩৫ মিলিয়ন ডলার খরচে তৈরি এই বিদ্যুৎ কেন্দ্রের মাত্র 2% ব্যবহৃত হয়েছে। তেলের দাম বেশি হওয়ায় বিদ্যুৎ উৎপাদনের খরচ বহন করতে পারেনি তৎকালীন আফগান সরকার, ফলে ১৪ বছর ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই মেগা প্রকল্পটি। এই তালিকায় রয়েছে ৫০০ মিলিয়ন ডলারের পণ্যবাহী বিমান, যা আকাশে উড়েছে মাত্র এক বছর। রয়েছে মরুভূমিতে তৈরি ৩৬ মিলিয়ন ডলারের মেরিন সদর দপ্তর, যা এখনও অব্যবহৃত। 223 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার মাত্র 15% সম্পূর্ণ হয়েছে। এতে ব্যয় দেখানো হয়েছে ২৫০ মিলিয়ন ডলার। আর মার্কিন দূতাবাসের সামনে নির্মাণ করা ৮.৫ কোটি ডলারের একটি বিলাসবহুল হোটেল এখনও উদ্বোধনই হয়নি। পেন্টাগনের হিসাব অনুযায়ী ২০ বছরে আফগানিস্তান যুদ্ধে মোট খরচের পরিমাণ কমপক্ষে ৮২৫ বিলিয়ন ডলার, দিন শেষে যার প্রায় পুরোটাই অপব্যয় বলছে বিশ্লেষকরা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের উত্তরপ্রদেশে কৃষকদের সমাবেশে গাড়ি চালিয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। লাখিমপুর খেরিতে টানা ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায় জিজ্ঞাসাবাদের সময় আশিসের দেয়া তথ্যে অনেক অসঙ্গতি ছিল। ঘটনার দিন কোথায় ছিলেন জানতে চাওয়া হলে তার উত্তর দিতে পারেননি আশিস মিশ্র, যদিও তার মোবাইল ফোনের লোকেশন অনুযায়ী ঘটনাস্থলেই ছিলেন তিনি। জিজ্ঞাসাবাদের সময় আশিস সহযোগিতা করেননি বলেও জানায় পুলিশ। কৃষকদের সমাবেশে গাড়ি চাপা দিয়ে ৪ জনকে হত্যার মামলায় আশিসের নাম আসার ৫ দিন পর তাকে গ্রেপ্তার করা হলো। এর আগে শুক্রবার তলব করা হলেও হাজির হননি তিনি। তাপবিদ্যুৎ কেন্দ্রে দুদিনের মধ্যে কয়লা সরবরাহ না করা গেলে অন্ধকারে ডুবে যেতে পারে ভারতের রাজধানী নয়াদিল্লি। শনিবার এই আশঙ্কার কথা জানিয়েছেন সেখানকার বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাই জরুরি ভিত্তিতে ট্রেনে কয়লা পাঠাতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে আগামী ৩-৪ দিনের মধ্যে সংকট কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। করোনার কারণে দেওয়া লকডাউন উঠে যাওয়ার পর ভারত জুড়ে হচ্ছে নতুন নতুন শিল্প কারখানা। এতে গত বছরের এই সময়ের তুলনায় বিদ্যুতের চাহিদা বেড়েছে ৭০%। তবে এ চাহিদা মেটাতে মিলছে না তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় কয়লার যোগান। ১৩৫ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মোট বিদ্যুতের ৭০%ই পায় ভারত। তবে সেন্ট্রাল গ্রিড অপারেটরের তথ্য মতে দেশটির অর্ধেক তাপবিদ্যুৎ কেন্দ্রে এখন যে পরিমাণ কয়লার মজুত আছে তাতে চলতে পারে আর মাত্র ৩ দিন। শনিবার সংবাদ সম্মেলনে দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন সতর্ক করেছেন এখনই কয়লার সরবরাহ নিশ্চিত না হলে দুদিনের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে পড়বে দিল্লিবাসী। শুধু উত্তর ভারতই নয়, পুরো দেশে যেসব বিদ্যুৎ কেন্দ্র কয়লা দিয়ে চলে সেখানে কয়েকদিন ধরে কয়লা সংকট রয়েছে। যেসব তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দিল্লি বিদ্যুৎ পায় সেখানে এক মাসের কয়লা মজুত রাখার কথা থাকলেও বর্তমানে সেখানে আছে মাত্র ১ বা ২ দিনের মজুত। করোনার দ্বিতীয় ধাক্কায় দেখা দেওয়া অক্সিজেন সংকটের সঙ্গে তুলনা করে তিনি বলেন ভারত জুড়ে কয়লার ঘাটতি মানবসৃষ্ট।
जैसे ऑक्सीजन का क्राइसिस हुआ था वो भी मैन मेड ही था एक तरह से, आज फिर से वही क्राइसिस नजर आ रहा है कि भाई कोयले की सप्लाई बंद कर दो। এদিকে সক্ষমতা তুলনায় মাত্র 55 ভাগ বিদ্যুৎ উৎপাদন করতে পারছে দিল্লির তাপবিদ্যুৎ কেন্দ্র। অক্টোবরের প্রথম সাত দিনের ঘাটতি ছিল সারা বছরের ঘাটতির 11.2%। শুধু দিল্লি নয়, বড় বিপর্যয়ের ঝুঁকিতে আছে তামিলনাড়ু এবং উড়িষ্যাও। শিগগিরই কয়লা না পেলে এই দুই রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রও স্থবির হয়ে পড়বে বলে জানিয়ে দেওয়া হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বায়ুবাবল সতর্কতায় একদিন পিছিয়ে টাইগারদের আমিরাত যাত্রা আজ। একদিনের কোয়ারেন্টিন শেষে 12 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ। আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় মুস্তাফিজ আছেন টিম হোটেলে। এদিকে আইপিএল না খেলে সাকিবও ফিরছেন রিয়াদ মুশফিকদের সাথে যুক্ত হতে। ওমানে তিন দিনের প্র্যাকটিস সেশন, কন্ডিশনের সাথে বোঝাপড়া হয়েছে দারুণ। যেখানে প্রথম রাউন্ডের খেলা, সেই আমিরাত স্টেডিয়ামে ওয়ার্ম আপ ম্যাচ বাড়িয়েছে আত্মবিশ্বাস। মিরপুরে রান খরায় থাকা টাইগার ব্যাটারদের মুখে হাসি, কেবল মুশফিকই যেন অস্বস্তিতে। বোলাররাও পেয়েছেন সাহস, দাপুটে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি দলকে রাখছে চাঙা। উইকেটটা কিছুটা ব্যাটিং সহায়ক ছিল, বিশেষ করে প্রথম 7-8 ওভার যাওয়ার পর কিছুটা আরো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে যায়, কারণ বলটা ডিউর কারণে ভিজে যায়। তো আসলে এই ম্যাচটা আমাদের জন্য খুব উপকার হয়েছে আমি আশা করি, কারণ আমাদের দুইটা ম্যাচে নাইট কোয়ালিফায়ারের, তো আমরা এখন থেকে আরও বেশি প্রিপারেশন নিয়ে আসলে প্রস্তুতি নেব। কথা থাকলেও বায়াবল সতর্কতায় শনিবার দুবাই যাওয়া হয়নি টিম টাইগার্সের। সবাই ওমানে বিশ্রামে, কায়াকিংয়ে মজেছেন মুশফিক নাসুর, মাহমুদুল্লার পিঠের চোট নিয়েও চিন্তা কমেছে। যদি প্রথম পাওয়ার প্লেতে বোলিং করি চেষ্টা থাকবে রান কন্টেন করা, লগে যদি আসি 8-9 রান লেস ওভার শেষ করা, তো এটা আসলে বাড়তি কোনো দায়িত্ব চাপ না, যার যখনই সুযোগ দিবে ক্যাপ্টেন বল হাতে তার দায়িত্ব পালন করাটাই সবার লক্ষ্য থাকবে। রোববার সন্ধ্যা 6টায় দুবাই যাত্রা টাইগারদের। কোয়ারেন্টিন জটিলতায় সুযোগ মিলছে না প্র্যাকটিসের, ওখানে দুই অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ, 12 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে, 14 তারিখ আয়ারল্যান্ডের সাথে মোকাবেলা। আইপিএল মিশন শেষ মুস্তাফিজের। আবুধাবিতে বাংলাদেশ টিম হোটেলে রিয়াদ মুশফিকদের জন্য অপেক্ষা করছেন কাটার মাস্টার, দুই প্রস্তুতি ম্যাচেই থাকছেন দাফিজ। আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন সাকিব, রাজস্থান ও হায়দ্রাবাদ ম্যাচে জানান দিয়েছেন বিশ্বকাপ প্রস্তুতিটা হয়েছে জুতসই। কলকাতা শেষ 4-এ খেললেও থাকছেন না টাইগার পোস্টার বয়, রোববার দুবাইতে যোগ দিচ্ছেন দলের সাথে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশের দ্রুততম মানব ইসমাইল হোসেনকে 1 বছরের জন্য জাতীয় আন্তর্জাতিক অঙ্গন থেকে নিষিদ্ধ করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন। টোকিও অলিম্পিকে এবার 100 মিটার স্প্রিন্টারের বদলে 400 মিটারে জহির রায়হানকে পাঠানো হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গণমাধ্যমে ফেডারেশনের সমালোচনা করেন ইসমাইল। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে অ্যাথলেটিক্স ফেডারেশন, তাদের রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশের অ্যাথলেটিক্সের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে 1 বছরের জন্য নিষিদ্ধ হলেন অ্যাথলেট ইসমাইল। ইউএফা নেশনস লিগের দ্বিতীয় আসরের ফাইনাল আজ। ইতালির মিলানে রাত 12:45 স্পেনের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কাগজে কলমে ফরাসিরা ফেভারিট হলেও ফাইনালে শক্ত প্রতিরোধ করবে স্পেন। দুই দলের জন্য এটা নেশনস কাপের প্রথম শিরোপার হাতছানি। একদিকে পরাক্রমশালী ফ্রান্স, অভিজ্ঞতায় শক্তির বিচারে যারা ঢের এগিয়ে, অন্যদিকে তারুণ্যের শক্তিতে বলিয়ান স্পেন। মাস্টার মাইন্ড লুইস এনরিকের দর্শনে ক্রান্তিকাল পেছনে ফেলেছে লারোভা। সবশেষ ইউরোতেই ঝলক দেখা যায়, তবে জয়রথ থেমে যায় ইতালিয়ান দুর্গের সামনে। এবার সেমিতে সেই দুর্গ ভেঙে ফাইনালে এসেছে স্প্যানিয়ার্ড দল। এখন লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে ন্যাশনস কাপের শিরোপা হাতে তোলা। আমি স্পেনের হয়ে ট্রফি জিততে চাই। ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে নেশনস লিগের ফাইনালে এসেছি, বিশ্ব চ্যাম্পিয়নদেরও হারাতে প্রস্তুত। জানি ওদের অ্যাটাক বিশ্বসেরা, তবে নিজেদের খেলায় আমাদের আস্থা আছে। বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে দারুণ কামব্যাকে ফাইনালের টিকিট হাতে পেয়েছে ফ্রান্স। দুর্দান্ত জয়ে উজ্জীবিত দেশমের দল। ফরাসিদের বড় শক্তি তাদের অ্যাটাক। বেনজেমা, এমবাপে, গ্রিজম্যানরা প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরাতে পটু। স্পেন পাসিং এর দুর্দান্ত, এমনকি চাপের মধ্যেও দারুণ খেলে। প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলার সামর্থ্য আছে তাদের। অভিজ্ঞতায় আমরা এগিয়ে, কিন্তু জিতবই এর কোনো নিশ্চয়তা নেই, সেজন্য সেরাটা দিতে হবে।
তেমন কোনো ইনজুরি সমস্যা নেই ফ্রান্স শিবিরে। তবে করোনা আক্রান্ত হওয়ায় খেলতে পারবেন না আদ্রিয়ান র‍্যাবিয়ট। আর করোনা আঘাতে আগে থেকেই নেই ফ্রান্স মিডফিল্ডের মধ্যমণি এনগোলো কন্তে। বড় কোনো চোট নেই স্পেন স্কোয়াডে। মোরাতার জায়গায় বার্সা টিনেজার গাভি কোচ এনরিকের প্রথম পছন্দ। ফেরান তোরেস স্প্যানিশ অ্যাটাকের বড় শক্তি। সেমিতে জোড়া গোল করে উজ্জীবিত এই তরুণ সেনসেশন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতিহীন সংবাদ দুপুরে এই ছিল আমাদের কাছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরও বিস্তারিত দেখতে।